আজকে রেসিপি বিসি রান্নাঘরের আজকে রেসিপি হলো বড়া ভাজা, ফুল বাঁধাকপি ও আলুর বড়া ভাজা, যে যাকে দো পেঁয়াজি বলা হয়। এক প্রকার এটা ছোট নাস্তা, টিফিন করার জন্য মুড়ি দিয়ে যে কোনো ভাবে নাস্তা করার, এটা খুব ফুলোরি টাইপের বড়া ভাজা দো পেঁয়াজি। আমাদের বিসি রান্নাঘরের এই প্রথম এই রেসিপিটি এই প্রথম করছি এবং আপনারা এই প্রথম দেখতে পাবেন এই প্রকারের দো পেঁয়াজি বা বড়া ভাজা, এর আগে আপনারা দেখতে পাননি, এটাই প্রথম। আমরা প্রথমে এই বাঁধাকপিটিকে খুব সরু সরু করে আমরা কেটে নেব, এবং আলুটিকেও খুব সরু সরুভাবে কেটে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কী ধরনের এটাকে কাটা হয়েছে বা কত সরু সরু করে আমরা কেটে নিয়েছি। কেটে নিয়ে এটাকে লবণ দিয়ে এটাকে মিক্সড করে আধ ঘন্টার মতো মাখিয়ে লবণ দিয়ে পুরোটাকে আলু এবং ওই বাঁধাকপিটিকে মিক্সচার করা হয়েছে, মাখিয়ে আধা ঘন্টা রেখে দিয়েছি। তারপরে আমরা লবণ পরিমাণ মতো হলুদ দিলাম এবং পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিলাম, পরিমাণ মতো আমরা আদা বাটা দিলাম, পরিমাণ মতো জিরা গুঁড়া দিলাম। দিয়ে এইবার এটিকে বেসন দিয়ে এটিকে আমরা মাখাচ্ছি। এরপরে আমরা এটি বেসন দিয়ে আমরা এই জিনিসটিকে মাখাবো এবং বেসন পরিমাণ মতো বেসন দিলাম। বেসন দিয়ে এটিকে মিক্সচার করব আমরা, মিক্সচার করিয়ে মিক্স করে আমরা বানিয়ে নেব। এই এই উপকরণের ভাজাটি বাজারে এটা নিরামিষ হচ্ছে, এটা কোনো আমাদের কোনো এটা নিরামিষ হচ্ছে, এটা সম্পূর্ণভাবে নিরামিষ বড়া ভাজা। এবং এটাতে কম তেলে কম ঘের মানে কম সময়ের মধ্যে খুব মানে সুস্বাদু একটি মানে নাস্তা তৈরি, নাস্তার ক্ষেত্রে যে কোনো খাবারের সঙ্গে এটা মিক্সড করে আপনি যে কোনো খাবারের সঙ্গে আপনি খেতে পারেন এবং খুব সুস্বাদু টেস্টফুল এটা হবে। এটা আপনারা এই ধরনের এর আগে মানে এবার সামান্য পরিমাণে আমরা জল দিয়ে এটাকে মিক্সচার করে নেব এবং এই ধরনের আপনারা পেঁয়াজ লঙ্কা এটা দোকানে দেখেছেন কিন্তু বাড়ির এই ধরনের যে হতে পারে এটা আপনাদের সম্পূর্ণ অজানা। এই ধরনের বিষয়টি এর আগে আপনারা দেখেননি বা এই প্রথম আমাদের, এটি হচ্ছে আমাদের এই প্রথম নতুন রেসিপি। আমাদের প্রায় দু পেঁয়াজি বা বড়া ভাজাটি বা উপকরণটি আমাদের প্রায় সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমরা এবার কড়াতে তেল দিয়ে দিলাম, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। প্রথমে এইটিকে দু পেঁয়াজিটিকে বা বড়াটিকে ভাজা হবে, ভেজে নেব আমরা তেলে। তেলটি দিয়েছি, তেলটি গরম হলে গরমে ভাজা করব। আজকের আমাদের দু পেঁয়াজি বা বড়াটি যে ভাজবে তার জন্যে আমরা তেলে কড়াইতে তেল দিয়েছি। তেল দিকে গরম হয়ে এলে কীভাবে আমরা অল্প সময়ের মধ্যে খুব কম সময়ের মধ্যে আমরা এটিকে দু পেঁয়াজি বা বড়াটিকে আমরা ভাজবো তার প্রস্তুতি আমরা করছি, যাতে তেলটি গরম হয়ে এলে আমরা রেসিপির কাজটি আমরা শুরু করব রান্নার। আমাদের এই রেসিপিটি মোটামুটি তেলটি গরম হয়ে গেছে, এবার আমরা দু পেঁয়াজিটা আমরা ছাড়বো বা বড়াটি আমরা ছাড়বো। আমাদের প্রথমে কয়েকটি দেব, দেওয়ার পর আমরা এটা খুব টেস্টফুল এবং আপনারা হয়তো ভাবছেন এটা টেস্টফুল হবে না, কী ধরনের নতুন হয়তো খেতে সুস্বাদু হবে না, কিন্তু আপনারা দেবেন এতে যে পরিমাণে পরিমাণ মতো আপনি আদা দেবেন, পরিমাণ মতো জিরা গুঁড়ো দেবেন, জিরা বাটা দেবেন, আদা ও জিরা বাটা। এবং আমরা কাঁচা লঙ্কা দিয়ে করলাম, কেন এখন কাঁচা লঙ্কাটা ইমিউনিটি যাতে বাড়বে এবং
বেসন পরিমাণ মতো বেসন দিয়েছি। দিয়ে আপনারা চাইলে আমাদের আমরা যে পরিমাণে মানে প্রায় 2-3 গ্রামের মতো আমরা আদা দিয়েছি, আদা বাটা, ও আমরা 2-3 গ্রামের মতো জিরে বাটা দিয়েছি। চাইলে আপনারা আদা এবং জিরেটা একটু বেশিও দিতে পারে, আপনারা যদি মানে আদা জিরেটা বেশি খেতে চান একটু পরিমাণ বাড়িয়েও দিতে পারে। আমরা আমাদের মতো করে করেছি এবং এই রেসিপিটা নতুন, এর আগে আপনারা এই রেসিপিটা এর আগে দেখেননি বা এই রেসিপিটা আপনারা এই প্রথম আমরা দেখাচ্ছি এবং এটি খুব টেস্টফুল হবে। আপনারা ভাবছেন হয়তো এটা টেস্টফুল হবে না, কিন্তু একবার খেলে আপনারা মানে বারবার খেতে চাইবেন, অত্যন্ত সুস্বাদু এবং অত্যন্ত মুখরোচক এই খাবারটি। আমাদের এটি আমরা এক পাশ হয়ে গেছে, আর এক পাশে তবে ভেজে নেবো ভালোভাবে। মোটামুটি একটু ভাজা ভাজা করে নেব, সময় লাগবে ভাজতে। এই ভাজার মধ্যে আমরা কিন্তু এটাকে কোনো প্রকার সিদ্ধ করলাম না, সম্পূর্ণ কাঁচা আলুটিও সিদ্ধ করলাম না বা বাঁধাকপিটাকেও আমরা সিদ্ধ করিনি, সম্পূর্ণ কাঁচা, মানে একদম কেটে নেওয়ার পরে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধুয়ে নেওয়ার পরে আলু এবং বাঁধাকপিটিকে খুব ভালোভাবে ধুয়ে নেব, ধুয়ে লবণ দিয়ে আধ ঘন্টার জন্য একটু জিরিয়ে রাখবো, মাখিয়ে লবণ এবং লবণ দিয়ে বাঁধাকপি আলুটিকে মাখিয়ে আধ ঘন্টা আমরা রেখে দেব। তারপর এটাকে বেসন দিয়ে, আদা দিয়ে, জিরে গুঁড়ো, এইগুলো জিরে বাটা এইগুলো দিয়ে আমরা এটাকে মাখিয়ে তারপরে এই রেসিপিটা আমরা করলাম। অন্যান্য জায়গায় যেমন দেখায় সিদ্ধ করে না, এটা কোনো সিদ্ধ নয়, এটা সম্পূর্ণ কাঁচা থেকে সেটাকে ডাইরেক্ট আমরা রান্না করছি, সেই কারণে একটু সিদ্ধ হতে বা ভাজতে একটু সময় যাচ্ছে। এটা তো অত্যন্ত মুখরোচক, টেস্টফুল এবং মুখরোচক, একবার খেলে আপনি বারবার খেতে চাইবেন এই রেসিপিটি। আমাদের ভাজাটি কমপ্লিট হয়ে গেছে, আমরা এবারে তুলে নিচ্ছি। ভাজাটি কমপ্লিট হয়ে গেছে, এরপর আবার সামান্য পরিমাণে আছে, আর কিছুটা আছে। আমরা আমার আর কিছুটা পরিমাণে হয়েছে সেটা আমরা নিয়ে নিচ্ছি রেডি করে। এটাও একইভাবে আমরা একটু ভেজে নেব, এটা আমরা চামচ দিয়ে এটাকে একটু বড় করে নিচ্ছি। হ্যাঁ, বড়াটিকে বড় করে নিন, বড় করে নিয়ে এবার আমরা এটাকে আর এক পাশ তেলে ভাজা, আর এক পাশ ভাজে নেব। একটু ভাজা হতে সময় যাচ্ছে, আমাদের বড়াটিকে বা দো পেঁয়াজিটাকে আমরা আর এক পাশ আমরা গরম করে ভেজে নিচ্ছি ভালোভাবে। এই রেসিপিটা আপনাদের কাছে প্রথম, এর আগে আপনারা কোনো রান্নার মানে এর আগে আপনারা দেখতে পাননি, এটা সম্পূর্ণ প্রথম এবং নতুন। এর আগে আপনারা ইউটিউব চ্যানেলে এর আগে কোথাও আপনারা দেখেননি এই ধরনের দো পেঁয়াজি ভাজা বা বড়া ভাজা। আমাদের এই একটু লাল লাল করে আমরা ভেজে নেব ভালোভাবে, এবং এটি মায়ের বাড়ির নিজের বাড়ির মায়ের হাতে রান্নার মতো রান্নাটি পাবেন এবং খুব সুস্বাদু এবং মুখরোচক। যেমন বাড়ির মায়ের হাতে রান্না, সেই রকম বাড়ির মায়ের হাতে রান্নার রেসিপি হবে
रेसिपिटी बनाना है। ये खबर की आनी रेसिपिटी आनी जेको टिफिन समय को मुड़ी दिए हक जेको टिफिन समय नास्तार उपकरण ये नास्तार संगे खेते एक प्रकार नास्त बला जाए पिंजी का बड़ा भाजाटी सम्पूर्ण रेडी गेरा कड़ाई के तुले नब तेल छेके तुले नब सम्पूर्ण रेडी हो गए পুরো দু পেঁয়াজি ভাজা এবং ভাজা রান্নার উপকরণ রেডি হয়ে গেছে। এরপর এই দু পেঁয়াজি বা বেসন বড়া বেসনের বড়া ভাজা বাঁধাকপি আলু আলু বড়া ভাজা দিয়ে আমরা আজকে রেসিপি আজকে রান্নার উপকরণ রান্না হচ্ছে আলু ও বড়ার নিরামিষ আলু বড়ার ঝোল কষা কষা ঝোল। আমাদের রেসিপি তিন চামচ তেল দিয়েছি, চা চামচের তিন চামচ তেল দিয়ে একটু গরম করে নিচ্ছি। তেলটি গরম হয়ে গেছে, এবার আমরা কুচানো কাঁচা লঙ্কা দিলাম, তারপর কুচানো টমেটো দিলাম, এরকম নাড়াড়ি করে দিলাম। আলু কুড়ি গ্রামের মতো এই রান্নাটির জন্য আমরা কুড়ি গ্রামের মতো আমরা টমেটো নিয়েছি এবং পাঁচ গ্রাম থেকে দশ গ্রামের মতো আমরা কাঁচা লঙ্কা কুচানো নিয়েছি। আলুটা আমরা একশো থেকে দেড়শো গ্রামের মতো আলুটা আমরা নিয়ে কাড়িয়ে নিয়ে এবং ধুয়ে পরিষ্কার করে আলুটি দেওয়ার পর আমরা লঙ্কা মেরে দিচ্ছি, দিয়ে আমরা মিক্স করে নেব এবং আলুটি আমি সিদ্ধ করছি না। আমরা হলদি দিলাম, ভুল আমি বলে ফেললাম যেটা লঙ্কা গুঁড়োর বদলে আমরা হলদি দিলাম, হলদি দিয়ে এটাকে মা হলদি দেওয়ার পর আমরা লবণ দিলাম, লবণ দিয়ে এটাকে মাখিয়ে নেব পরিমাণ মতো লবণ হলদি দিয়ে আমরা মাখিয়ে নেব। আমরা এইটিকে দুই থেকে তিন মিনিট আমরা সামান্য মানে দু তিন চামচ জল দিয়ে তাকে একটু দু তিন মিনিটের জন্য ঢাকা মেরে তাকে একটু থাকতে করে নেব ঢাকনা দিয়ে। প্রায় এটি হয়ে গেছে, আমরা দু তিন মিনিটের জন্য ঢাকনাতে দিয়ে এটাকে কষে মানে সিদ্ধ করে নিলাম, সিদ্ধ করে নেড়ে নিচ্ছি। প্রায় আলুতে সিদ্ধ হয়ে গেছে, এবারে আমরা তেল ভাতটা বেরিয়ে গেলে আলুতে টমেটো আলু দিয়ে আমরা মশলা দিয়ে আমি এটাকে একটু সিদ্ধ করে নিলাম। এবার আমরা আদা বাটা দিলাম, এরপর আদা বাটা দিয়ে তরকারিটা আমরা মাখিয়ে নেব, মশলাটা আলু একটু মাখামাখি করে নিচ্ছি, সম্পূর্ণ মাখামাখি করে নিলাম। এরপর আমরা জিরা বাটা দিলাম, জিরা বাটাটিকে দিয়ে আমরা মাখামাখা করে নেব, মাখিয়ে নিচ্ছি। এরপরে জিরার সামান্য পরিমাণে ধোয়া জল সেটা দিয়ে দিলাম, জিরা বাটার জল আমরা দিয়ে দিলাম, সামান্য পরিমাণ জল দিয়ে আমরা এই রান্নাটি করতে ভাজাভাজিটা না হলে রান্নাটি কেবলমাত্র সব কিছু রেডি হয়ে যায় রান্নাটি খুব
খুব আমরা 5 মিনিটের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। যদি সম্পূর্ণ উপকরণ মানে দই ভাজাটা যদি ভাজা থাকে, বড়া কষা কেবল বড়া কষা যদি সম্পূর্ণ রেডি থাকে 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। যদি দই পেঁয়াজিটা আলাদাভাবে রাধা মানে রেডি করে থাকে, রেডি করে করতে গেলে একটু সময় লাগবে। আমরা সামান্য জল পরিমাণ মতো একটু জল দিয়ে দিয়েছি, জল দিয়ে এটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, ভালোভাবে আলুটাকে সিদ্ধ ফুটিয়ে নিচ্ছি। এবার আমরা দু পেঁয়াজি বা বড়া ভাজাটি আমরা ছেড়ে দিচ্ছি। দিয়ে আমরা এটাকে একটু খুঁটি দিয়ে নেড়ে নেব, সামান্য পরিমাণে একটু ফুটিয়ে নেব। আলু ও বাঁধাকপি আলু দিয়ে দু পেঁয়াজি কষা কষা আজকের আমাদের আলু বড়া, আলু দু পেঁয়াজি বড়া কষা কষা ঝোলের রেসিপিটা আমরা উপকরণটা আমাদের প্রস্তুত হয়ে গেছে। আমাদের আজকে কষা আলু বড়া বা দু পেঁয়াজির কষা কষা রান্নাটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ রেডি প্রস্তুতি হয়ে গেছে, আজকের এই রান্না কমপ্লিট হয়ে গেছে। আপনাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা আমাদের এই চ্যানেলটিকে লাইক ও শেয়ার করবেন, লাইক ও শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করে রাখবেন। নিত্য নতুন 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 রেসিপির রান্না আমরা আপনাদের সামনে নিয়ে আসব, এবং আপনারা লাইক ও লাইক করলে আমরা নতুন নতুন ভিডিও করার উৎসাহ পাবো। সেই কারণে আপনারা লাইক করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে। নমস্কার।